শৈশব থেকেই কিছু কঠোর নিয়ম পালন করে শরীরকে নিরোগ রাখার জন্য কিছু ব্যায়াম অভ্যাস করতে হয়। বিক্ষিপ্ত মনকে প্রথমেই শান্ত করতে হয়, তার জন্য প্রয়োজন ধ্যান। একসময় এটা শুধু গুরুগৃহের শিষ্যরা অভ্যাস করতেন, আজ ঐতিহ্যের ধারা বহন করে বিদ্যালয় শিক্ষাতেও যোগ ব্যায়ামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ শরীর চর্চার মধ্য দিয়ে শরীরকে নিরোগ রাখার অভ্যাস, এতে জীবনের অনেক জটিলতা কেটে যায়। আমরা বিশ্বাস করি যারা বিশ্বে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে জীবনের তথা স্বাস্থ্যের অনেক জটিলতার মুখোমুখি, আমরা যাকে বলতে পারি অধিভৌতিক ও অধিদৈবিক ঘটনাক্রম, যার সঙ্গে আমাদের জীবনের অনেক জটিলতার সম্পর্ক রয়েছে। বিজ্ঞানের প্রভাবে অনেক রোগ ব্যাধিরও আবিষ্কার হচ্ছে, তার জন্য ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতিও রয়েছে, কিন্তু জীবনের জটিলতা কেটে যায়নি একেবারে। বিশ্বের প্রাচীনতম সভ্যতার ধারক ও বাহক আমরা। স্মরণাতীত কাল থেকে আমাদের চিন্তাবিদরা সমস্ত মানুষের জৈবিক জটিলতা থেকে মুক্ত করার চেষ্টা করে আসছেন। একদিকে যেমন মানুষের দৈহিক জটিলতা থেকে মুক্তির উপায় রয়েছে, আরেকদিকে জটিলতা যাতে কখনোই না হয় তার চেষ্টাও করে গেছেন। সেই ঐতিহ্যের ধারাটিকে বহন করার জন্য আমরা সমস্ত মানব সমাজকে যোগাভ্যাসের অনুগামী করতে চাই। অর্থাৎ অসুবিধা দেখা দেওয়ার আগে যদি তাকে অঙ্কুরে বিনষ্ট করা যায়, তাহলে জটিল অবস্থাটি এড়ানো যায়। এই সার সত্যটি আমাদের শিক্ষা দিয়ে গেছেন প্রাচীন মুনি ঋষিরা। তাদের সাধনালব্ধ জ্ঞানের অভ্যাস বা অভ্যাস যদি আমরা করতে পারি, তাহলে একটি নিটোল জীবন উপহার দেওয়া যেতে পারে মানুষকে। আর এর উপর ভিত্তি করে রাজ্যের অন্যতম বৈদ্যুতিন মাধ্যম নিউজ ভ্যানগার্ডের নিবেদনে প্রশিক্ষক নিরঞ্জন ভট্টাচার্যের পরিচালনায় সবল স্বাস্থ্য সতেজ মন স্লোগানকে সামনে রেখে ভারত সেরা সহ সোনা পদক প্রাপ্তদের নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যোগ শিক্ষা প্রদর্শিত হয়েছে এতদিন। মনকে সংযত, শরীরকে নিরোগ রাখার জন্য যোগাভ্যাস একান্ত প্রয়োজনীয়। রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।